পরিষ্কার করে বলতে চাই, দেশ হলো তৃণমূল কানাড়িয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে খ্রিস্টানদের বিদেশে পাঠাতে হবে। ওই সমস্ত ঝলটা তিনি কোনো লাভ নাই, আবেদন করেনি, বলেনি, পরিবার থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে এই যেমন তার মুক্তি এক্সটেনশনের কথা বলা ছিল, একই সঙ্গে তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল। বন্ধুগণ, আপনারা সেটাকে বেমালুম এমনকি মিথ্যা কথা বলছেন। আসুন শুভমূর্তির উদাহরণ, আপনাকে গণতন্ত্রের মাথাকে মুক্তি দিয়ে আপনার প্রমাণ করুন যে আপনারা গণতন্ত্রে কিছুটা হলেও বিশ্বাস করেন, অন্যথায় এই দেশের মানুষ আপনাদেরকে ওই অবৈধ ক্ষমতায় আর থাকতে দেবে না। জেলে হিজড়ে আপনাদের কেরা হবে সেটা আপনাদের জন্য ভালো হবে না। বন্ধুগণ, শুধু মার্কিন স্যাংশন নয়, এই দেশের মানুষ এখন স্যাংশন দিচ্ছে এই সরকারকে। এই দেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে যে এখন অনেক হয়েছে, অনেক অত্যাচার করছো, নির্যাতন করছো, কারাগার আটক করেছে আমাদের নেতাদেরকে, আমাদের মাকে, আর আমরা চিন্তা হতে দেব না। এবং সেই জন্যই আমরা এই আন্দোলন করছি। বন্ধুগণ, এখনো সময় আছে এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা জেনে নিয়ে ভেবে নিয়ে আপনারা পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে এই রাজনৈতিক সংকটকে দূর করুন, অন্যথায় এর সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে তার সব দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বন্ধুগণ।